वेलकम ব্যাক এই যে আবার বেরিয়ে পড়েছি আজকে অনেক দিন পরে বেরোলাম অনেক দিন পরে বলতে পারো আমার স্বপ্ন পূরণ হয়েছে তো অনেক দিন পরে কোথায় গেছিলাম আমরা গান্ধীনগর সিঙ্গারা এই যে তো সিঙ্গারা ভেজিটেবল চপ নিয়েছো হ্যাঁ সিঙ্গারা ভেজিটেবল নিলে না ছটা ছিল আর আমার অনেক ইনসিস্ট করার পর আমার জন্য মিষ্টিও নেওয়া হয়েছে কি यस মিষ্টি নিতে চাও না কেন তুমি दिखे जा रास्ता देखते ही पाचो रास्ता एखन एकटु फाका फुका ही थाके बिकेलेर दिके पुरो ही फाका थाके तो आमादेर फेवरिट आमादेर सबथेके प्रिय जायगा आपन जे सत्यिकारेर ही आमादेर आपन कि बोलो ओली गलीटा किन्तु फाका किन्तु बड़ो रास्ता ठीक हाँ बड़ो रास्ता किन्तु जेके सेई अबोस्था ओखाने कोनो किछु ब्यापार नेई एई तो पाड़ा रास्तागुलो देखो पाड़ा रास्तागुलो मोटामुटी फाका ही आछे তো আজকে তো অনেকগুলো শর্ট সকালে একটা দিয়েছি এখন দুটো আমি শর্ট দিয়ে দিয়েছি আপলোড হয়ে গেছে আর কিরকম সারপ্রাইজ শর্ট ব্লগ তোমাদের সাথে দিয়েছি আর আমি বলেছি যখন তখন কিন্তু আমি তোমাদের সাথে চলে আসতে পারি দেখা করার জন্য কি বলো আইডিয়াটা কিন্তু দারুণ এই আইডিয়াটা ভালো যে দেখো শর্ট ব্লগ করলে যখন তখন আমরা চলে আসতে পারি তখন তখন তো তোমার ইচ্ছা হলে একটু তুমি কথা বলতে যাও তুমি এটা করে দিলে মন্দির ছিল তো তো এখন বাড়ির দিকে আপনে যাব আপনে গিয়ে তখন তখন একটু একটু করে ওই আইডিয়াটা একদম দারুণ তো আপনে গিয়ে আমার টুকটাক এগুলো জিনিস না বাবা আবার বলে দিল যে বাবার হ্যাঁ বাবার লাগবে না না দেশলাই তো মনি দিয়ে নিয়ে আসবে বলেছে বাবা বললো ওই শেভিং এর যেটা হয় ওটা লাগবে আর এই মাস্কগুলো হ্যাঁ এগুলো তাও ঠিক আছে এটা খুব স্মুথ মানে কি বলতো ঘাম হলে না খুব অসুবিধা হয় ওটাই আর কি মেন প্রবলেম আছে তো এইবার বাবা বলেছে তোমার হলে শেভিং এর ওটা লাগবে আর ব্যাটারি ঘড়ির ব্যাটারি আর টুকটাক আপন থেকে যান আবার দেখো আমাদের বাজার সেদিন যখন এসেছিলাম শোনো সেদিন অবশ্য এর পরে এসেছিলাম লাইক 6:30 নাগাদ তখন বেশ সব বসে পড়েছিল ফেমাস রোড সেদিন বৃষ্টির দিনের কথা মনে পড়ছে এই রাস্তায় তুমি ঘুরছিলে আর তুমি অ্যাকিউজ করছিলে আমি যখন নামলাম তখনই বৃষ্টি হলো এইভাবে তুমি অ্যাকিউজ এই সেই রাস্তা ফেমাস গলি এই সেই মহান ফেমাস রাস্তা না 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 আমি ফেমাস গলি তো ঘুরলাম দাঁড়াও দাঁড়াচ্ছি এই রিকশাগুলো না আমার দারুণ লাগে দেখো ওই যে ই রিকশা টাইপের যে রিকশাগুলো হেভি লাগার মত এই যে এখানে সাংঘাতিক সেদিন বৃষ্টি হচ্ছিল এইটা বলি এই ফেমাস গলি সো হ্যাঁ এই রিকশাগুলো আমার ফাটাফাটি লাগে তো মনে হয় এই রিকশাতে যখন আমি বসি না মনে হয় বসেই থাকে একটা লং ড্রাইভ ড্রাইভ মনে একটা গাড়ির মতন টাইপের লাগে চলতেই থাকি চলতেই থাকি আর রিকশা যেন বন্ধ ওখানে নিয়ে যাও ওখানে এখন রিকশাটা ছেড়ে দিতে হবে আর এই পার্লারটা কিন্তু রাখে খুলে গেছে করবে না আজকে আমি বলিনি সেদিনই আমার আইব্রো সব হয়ে গেছে কিন্তু যখন দরকার পড়বে চল আপন এসে গেছে চল আমি ক্যামেরা স্ক্রল করে দাও একটু আছে এটির ফোন একটা ছোট্ট সেভিং দিলেতে সেভিং ফোন আছে না মনে করে নিও কিন্তু अशोक पार्क
মানে পুজো হয়। তো এখন না পুজো আর মানে এই প্যান্ডেমিক পরে পুজোর যে অবস্থাটা হয়েছে আমাদের বেঙ্গলিদের সব থেকে বড় ফেস্টিভ্যাল দুর্গা পূজা, সেটা যে এত স্লো ডাউনে গত বছর থেকেও আমরা কোথাও বেরোতে পারিনি, এই বছর কী হবে কে জানে, বলছে পুজোর আগেই নাকি থার্ড ওয়েভ আসবে। যাই হোক এখানে বড় পুজোটা হয়। আর ওই যে আমার এটা আমাদের এরিয়ার মধ্যেই আছে, আমাদের পাড়ার মধ্যে মা ওই ওষুধের দোকানে গেছে, আর এই সব দোকান আপন, এটা আমাদের একদম অ্যাপ্রোপ্রিয় নাম দিয়ে আপন, সত্যি আমাদের কাছে আপনের বাড়ির কাছে আমরা চলে এসেছি, জিনিসগুলো নিয়ে এবার বাড়ি যাবো। তো এখানেই আমি শর্ট ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। তো আজকে একটু অন্যরকম করলাম, আমি তো আগেও বলেছি আমি বিভিন্ন মানে সব ধরনের সব টাইপেরই আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, লাইক এমনি ব্লগ হোক, লাইফস্টাইল ব্লগ হোক, শর্ট ব্লগ হোক, এমনি শর্টস হোক কিংবা অন্য টাইপের কিছু, ডান্সিং হোক, ডান্সিং ভিডিও, মিউজিক্যাল ভিডিও, এভরি সেগমেন্ট আই এম জাস্ট ট্রাইং আউট টু এন্টারটেন মাই অডিয়েন্স। সো আই হোপ আমার অডিয়েন্স মানে ভালো লাগছে, তোমাদের আমার ভিউয়ার যারা ভিউ করছে তারা ভালো লাগছে। আর প্লিজ এরকম সবাই বলি ভাল সবসময় বলি সরি সবসময় দুটো বলি, ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই মম, স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ার সেলফ, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ, এভরি ওয়ান, অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম এভরি কাইন্ড অফ ভাইরাসেস।